সোমবার দক্ষিণ জেলার সাব্রুমের চাতকছড়ি এলাকায় টিএফডিপিসি অফিস পরিদর্শন করেন সমবায় জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। অফিসের কর্মসংস্কৃতি, কর্মীদের সুবিধা অসুবিধা ইত্যাদি যাবতীয় বিষয় খতিয়ে দেখেন মন্ত্রী। তাদের সকল সমস্যা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন। দক্ষিণ জেলার সাব্রুম মহকুমার চাতকছড়ি এলাকায় টিএফডিপিসি অফিস পরিদর্শন করেন সমবায় জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এই অফিসের অন্তর্গত বিভিন্ন এলাকায় কাজকর্মের পরিবেশ কি রকম, কোথায় কি সমস্যা রয়েছে সেই সমস্ত বিষয়ে খতিয়ে দেখেন তিনি। সংশ্লিষ্ট অফিসটি পরিদর্শনকালে তার সাথে ছিলেন 39 মনো বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলা ফ্রমক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। টিএফডিপিসি অফিসে কর্মরত বিভিন্ন অংশের কর্মীদের সাথে মত বিনিময় করার জন্য এবং অভাব অভিযোগ শোনার জন্য টিএফডিপিসি অফিস পরিদর্শনে আসেন তারা। এদিকে এই প্রথমবারের মতো কোনো বিভাগীয় মন্ত্রীকে কাছে পেয়ে বিভিন্ন অংশের কর্মীরা তাদের অভাব অভিযোগগুলি জানান। বনের উপর, কৃষি ব্যবস্থার উপর নির্ভরশীল লোকজনদের বিভিন্ন অভাব অভিযোগ শোনার পর সেগুলি দ্রুত মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।